রাজধানীর বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। এ নিয়ে আরো জানাতে হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম, চলে যাব তার কাছে। আরিফুল, আপনি তো পুলিশ প্লাজায় আছেন, সামনে ঈদকে রেখে শপিং মলটিতে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা কেমন দেখছেন, আর দ্রব্যমূল্যের দাম সম্পর্কে জানাবেন আমাদের। দিশা, মূলত হচ্ছে যে আমি পূর্বের সংবাদে পুলিশ প্লাজা ছিলাম, এখন বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আছি, আমি বসুন্ধরা শপিং মলে আছি। এখানে মূলত একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখছি যে সাধারণ ক্রেতাদের যে চাওয়া পাওয়া ঈদের আগে বা ঈদকে কেন্দ্র করে, যেটা হচ্ছে কাপড় চোপড়ের পাশাপাশি বা কাপড় চোপড় কেনাকাটার পাশাপাশি এই পারফিউম বা এই ধরনের পণ্যের যে একটা চাহিদা বা পাওয়া যায়, সেটা কিন্তু আসলে উল্লেখযোগ্য বা দেখার মতো। কারণ আমি এখন আছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শোরুমটি আছে, সেটা হচ্ছে আল হারামাইন যে পারফিউম শোরুমটি, সেইখানে আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব বা ভেতরে ঢোকার চেষ্টা করব, দেখবো যে আসলে তাদের যে পারফিউম কালেকশন এই ঈদকে সামনে রেখে কাপড় চোপড় কেনার পাশাপাশি সাধারণ মানুষ বা ক্রেতারা তারা যে চাহিদা কতটুকু এই ঈদকে কেন্দ্র করে পারফিউমের, একটু জানতে চাবো আপনাদের আজকে এই ঈদকে কেন্দ্র করে কী ধরনের কালেকশন আছে বা নতুন কোনো ক্রেতাদের আগ্রহটা কোন পারফিউমে। ক্রেতাদের আগ্রহটা মূলত সাধারণত আমাদের মিড রেঞ্জের বাজেটের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর উপরে সব থেকে বেশি, মানে একদম যে লোয়ার ক্লাস সেগুলোও না, আবার যে একদম হায়ার ক্লাস সেগুলোও না। আর আমাদের ঈদকে সামনে রেখে এখন বর্তমানে নতুন 10টা সি পারফিউম, 9টা পারফিউম একটা আতর লঞ্চ করা হয়েছে, সো এইগুলাও মানুষ আম্বারুদের উপরে বেশি ইয়া করছে। এখন সামনের দিনগুলোতে হয়তো বা আরও ভালো ফিডব্যাক পাবো আমরা ইনশাল্লাহ। আমরা সাধারণত ঈদের সময় কাপড় চোপড় কেনাকাটা করি আর অন্যান্য পণ্য কেনাকাটা করি, তো সেক্ষেত্রে এই যে পারফিউমের আগ্রহটা কেমন দেখছেন বা ক্রেতা সমাগমটা কেমন দেখছেন? এখন আসলে রমজানের শুরু, সো আসলে প্রথমে কাপড়ের চাহিদাটা বেশি থাকে, সো আসলে এখন মোটামুটি খুব বেশি যে ভালো কিংবা খুব বেশি খারাপ সেটাও না, আশা করি আমাদের 10 রমজানের পর থেকে আরও সেলটা আরও বাড়বে ইনশাআল্লাহ। কী কী ধরনের পারফিউম আপনাদের এখানে আছে বা কোন প্রোডাক্টটি বেশি বেশি চলছে বলে মনে হয়? আমাদের আসলে আমাদের ল্যাভেঞ্জার সিরিজ যেটা আছে সেই পারফিউমটা আসলে আমাদের খুব বেশি ভালো যায়, কারণ আসলে এই সিরিজটা আমাদের মিডিয়াম রেঞ্জের ভেতরে থাকার কারণে আসলে এই সিরিজটা আমাদের সব থেকে ভালো। কষ্ট করে আপনি একটু প্রোডাক্টগুলো দেখাবেন, কোন কোন প্রোডাক্টগুলোর নাম এবং কি সেই পণ্যের দামটা একটু যদি বলতেন আপনি, আমি যদি একটু দেখাতে চাই দর্শকদের উদ্দেশ্যে একটু সংক্ষিপ্ত করে। এই সিরিজটা আমাদের সব থেকে ভালো যায়, যেমন এইটার আমাদের টোটাল বর্তমানে 5টা সিরিজ আছে, আরও আমাদের 2টা সিরিজ লঞ্চ হয়েছে রিসেন্টলি, সো আর এইটা ছাড়াও যেমন এইটা 8,300 টাকা, এরপরে যেটা আছে 8,150 টাকা, এরপরে 2টা আছে 9,100 টাকা, আর লাস্ট যে সিরিজটা এসেছিল সেটা 14,400 টাকা। আচ্ছা, মানে এই পণ্যগুলোই বেশি চলছে ইনশাআল্লাহ। জি স্যার। তো শুনছিলেন আসলে দিশা যে কাপড় চোপড় কেনাকাটার পাশাপাশি এই পারফিউম যে পণ্যটি সেটারও যে একটা আগ্রহ সাধারণ মানুষের ঈদকে কেন্দ্র করে সেটাই কিন্তু দেখতে পেলেন। আর এছাড়া যেহেতু আরও সময় আছে, তারা ভাবছেন যে সামনে আরও 10 রোজার পর থেকে ক্রেতা সমাগমটা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই ছিল এখান থেকে সবশেষ। দিশা ধন্যবাদ আরিফ।